প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আবারও 9 মে'র সহিংসতা এবং 8 ফেব্রুয়ারির নির্বাচনের বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি পাকিস্তানের প্রধান বিচারপতিকে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের দায়ের করা আবেদন শুনানির জন্য আহ্বান জানান। 190 মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলায় আদালতের শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মিস্টার ইমরান খান এই আপিল করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন যে সংস্থাটি লন্ডন পরিকল্পনা অনুসারে তার দলকে ভেঙে দেওয়ার জন্য 9 মে সহিংসতাকে একটি অজুহাত হিসাবে ব্যবহার করছে। তিনি প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসাকে বিষয়টি তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের আহ্বান জানান। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করা যেত, কিন্তু এগুলো চুরি হয়ে গেছে। ফুটেজ চুরির জন্য তিনি 9 মে এপিসোডের কারিগরদেরকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন যে শরীফ পরিবার এবং রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সাথে সম্পর্কিত মামলা বন্ধ করা লন্ডন পরিকল্পনারই একটি অংশ। তিনি বলেন যে পিটিআই সিনেট নির্বাচনকে বৈধ বলে মনে করবে না, কারণ জাতীয় পরিষদ প্রথম স্থানে কারচুপির অনুশীলনের ফল। গত সপ্তাহে সিপার বিতর্কের বিষয়ে মার্কিন কংগ্রেসের শুনানির বিষয়ে এক প্রশ্নের উত্তরে পিটিআই প্রধান বলেছিলেন যে মার্কিন কূটনৈতিক ডোনাল্ড লুর বলেছে যে ওয়াশিংটন তার সরকারকে ক্ষমতাচ্যুত করার পক্ষে সমর্থন করেছে, তবে এটি বাইডেন প্রশাসনের জন্য একটি বিপর্যয় হয়ে উঠত। মিস্টার ইমরান খান বলেন ওয়াশিংটনের সাবেক রাষ্ট্রদূত আসাদ মজিদ জাতীয় নিরাপত্তা কমিটিকে ডোনাল্ড লু এর হুমকির পূর্ণ সুর সম্পর্কে অবহিত করেছেন। মিস্টার লু কংগ্রেসের শুনানির আগে তথ্য প্রকাশ করেননি, কারণ এটি বাইডেন প্রশাসনের জন্য ক্ষতিকর হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি সিপারের সুরক্ষার জন্য দায়ী নন, কারণ গোপন নথি সুরক্ষার জন্য একটি প্রোটোকল ছিল। তিনি কারচুপির অভিযোগে পাকিস্তান নির্বাচন কমিশনের তদন্ত প্রত্যাখ্যান করে বলেছেন যে ইসিপি একটি নিরপেক্ষ তদন্ত করতে পারে না, যেহেতু এটি নিজেই অনুশীলন পরিচালনা করেছে। এদিকে ইমরান খানের স্ত্রী বুসরা বিবি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন ইমরান খান ভালো শারীরিক ও মানসিক অবস্থায় আছেন। তিনি বলেন মিস্টার ইমরান খানের কিছু ঘটলে সেনাবাহিনী প্রধান, আইএস প্রধান এবং কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান দায়ী থাকবেন। এ ধরনের ঘটনা জাতি বরদাস্ত করবে না।